আমি একদিন আল্লাহর ঘর মসজিদের মধ্যে বসিয়া রইল, এমন সময় জিব্রাইল আমিন আয়েশা ডাক দিয়া কয়, নবীজি আপনার সাথে আমি আপনার উম্মার সম্পর্কে একটু কথা বলতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল উম্মতের কি নিয়ে কথা বলবা? কয়, আল্লাহর নবী গো, আমি যখন মেয়েরাজ, আমি যখন আল্লাহর জান্নাত দেখতে গেলাম, জাহান্নাম দেখতে গেলাম, জান্নাত দেখা তো আমার মনটা ভৈরা গেছে গো নবীজি, কিন্তু আমি যখন জাহান্নামের কিনারায় গিয়া দাঁড়াইলাম, আমি তাকায়া দেখি আপনার উম্মতের জাহান্নামের আগুনে জ্বলবে। ও গো নবীজি, আপনার উম্মতের জাহান্নামের আগুনে জ্বলবে। আমার নবীজির এই খবরটা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী সেজদায় পড়িয়া কাঁদিয়ার বলে, আল্লাহ আল্লাহ, দুনিয়ার সুখ শান্তি তোমার কাছে আমি চাই না, ইয়া আল্লাহ দুনিয়ার ভালো কোনো কারণ আমি চাই না, আল্লাহ দুনিয়ার শান শৌকত আমি চাই না, আমি চাই আমার সবগুলো উম্মত যেন জান্নাতি হয়ে যায়। আল্লাহ দুনিয়াতে আমার তুমি কিছুই দিও না। আল্লাহ প্রত্যেকটা নবীকে একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলা, এরা দুনিয়াতে দোয়া কবুল করে আনিছে। আল্লাহ তুমি আমার একটা দোয়া করার ক্ষমতা দিয়েছিলে রে মালিক, ইয়া আল্লাহ, ওই দোয়াটা করলে মুহূর্তের মধ্যে মাওলার দরবারে কবুল হয়ে যাইত। ইয়া আল্লাহ, উহুদের ময়দানে দান দান শহীদ করিয়া দিল। ইয়া আল্লাহ, আমি পাহাড়ের চিপায় পড়িয়া রইল, আমার মাথাটার মধ্যে লোহার কড়াইয়াটা ঢুকল, হেলমেটটা ভাঙ্গিয়া গিয়া লোহার কড়াইয়াটা যখন ঢুকিয়া গেল, আমার রক্তগুলো ফিঙ্কে দিয়া বের হইয়া গেল। ওই সময় আমার কাছে ফেরেশতা আসে পাহাড় পর্যন্ত ডাক দিয়া বলছে, নবী একটু বদ্দুয়ার হাত বাড়াইয়া দে। ওই দিন তো আমি ইচ্ছা করলে দোয়াটা কইরা সাপ ধ্বংস করে দিতে পারতাম। এর জিব্রাইল তাইফের ময়দানে গেলাম, আমারে কাফেররা পাথর মারতে 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 পুরাটা দেহ রক্তাক্ত করিয়া দিল। আম্মা যেন আয়েশা কয়, ওই কঙ্করের আঘাত পাথরের আঘাত যখন আমি একদিন নবীজিরে গোসল করাইতেছিলাম, আমি যখন নিজের হাত দিয়ে নবীজিরে গোসল করাই দিয়া পানিগুলো ডালতেছিলাম, আমার নবী এত সুন্দর, পূর্ণিমার চাঁদও এত সুন্দর না, আমি তাকায়া দেখি পুরোটা দেহের মধ্যে বসন্তের গোটার মতো কালো কালো দাগ, আমি পিঠের মধ্যে কালো দাগ দেখি, বুকের মধ্যে কালো দাগ, হাতের মধ্যে কালো দাগ, পায়ের মধ্যে কালো কালো দাগ। আমি ডাক দিয়ে বললাম, নবী গো, আপনার চেহারা আল্লাহ এত সুন্দর বানাইছে, অন্ধকার ঘরে আসলে আমার ঘরটা আলোকিত হয়ে যায়, আপনার পুরা দেহের মধ্যে এত কালো কালো দাগ কেন গো নবীজি? আমার নবী ডাক দিয়ে কয়, সার এগুলো বসন্তের গোটানো, এগুলো তাইফের জমিনের পাথরের আঘাত। এ মুসলমান, ওই নবীর জন্যকে দিলটা নরম করতে পারবো আমার নবীর জন্য যদি আজকে এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি বানাইতে পারো, এই চোখের পানি হাসরের কঠিন ময়দানে তোমাকে আমাকে নবীজির কিনারায় হাজির করে দিবে। আম্মা যেন আয়েশা ডাক দিয়া কয়, আমার নবীরে বললাম, নবী গো, আমি কি আপনার কষ্ট দিই নাকি? কয়, না। কয়, আমি ঘুমাই না কেন জানুনি, আমার উম্মতের খবরটা শুনিয়া আমি রসুল রাতের বেলা উম্মতের চিন্তায় ঘুমাইতে পারি না। এই জন্য আপনার আমার নবী যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, বারবার আজরাইল আমার নবীর ঘরের সামনে দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে নবীজির মেয়ে ফাতেমা, হযরতে ফাতেমা আব্বার কিনারায় বসা, আমার নবী কখনো হুশ কখনো বেহুশ। আম্মা যেন আয়েশা বলেন, আমি নবীজির মাথা মুবারক নিয়ে পা পর্যন্ত চাদর দিয়া ডাইকা দিলাম, হাতগুলো ডেকে দিলাম, পাগুলো ডেকে দিলাম, আমি তাকায়া দেখি
বিশ্বনবী একবার পাগুলো সোজা করেন, আবার পাগুলো গুটাইয়া নিয়ে আসেন। একবার হাতগুলো সোজা করেন, আবার হাতগুলো গুটাইয়া নিয়ে আসেন। আমার নবীজিরে জিজ্ঞেস করলাম, নবীজি গো, চাদরের ভিতরে পাগুলো একবার লম্বা করেন, আবার গুটাইয়া নিয়ে আসেন। হাতগুলো সোজা করেন, আবার গুটাইয়া নিয়ে আসেন। কারণটা বলবেন নি। আমার নবী ডাক দিয়ে কয়ে, সারে আমার মনে হয় আমার চলে যাওয়ার সময় আসছি, আমার মনে হয় জমিনে আমি আর থাকতে পারবো না। আজরাইল নবীজির ঘরের সামনে বারবার সালাম দিতেছি। ওই মুহূর্তে হযরতে ফাতেমা ঘরের দরওয়াজার সামনে গিয়ে হাজির, দরওয়াজা খুলিয়া দিলে তাকায়া দেখে এমন একজন ব্যক্তি আমার নবীর ঘরের দরওয়াজার সামনে হাজির, পাগুলো জমিনে, মাথা হইল আসমানে, পা হইল জমিনের মুসলমান, মাথা হইল আসমানে। এমন বিকট চেহারা নিয়ে দাঁড়ায় আছি, এমন বড় বডি নিয়ে দাঁড়াইছি, ডাক দিয়া বলেন, মান আংতা মা ইসমুগা, কি তুমি, তোমার নাম কি? কয়ে মালাকুল মউত। কেন আরছ? কয়ে নবীজির সঙ্গে একটু দেখা করতে চাই। হযরতে ফাতেমা ঘরের ভিতরে ডাক দেখে, বাবা জিব্রাইল আমিন বারবার আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসে, মালাকুল মউত যার ঘরের সামনে দাঁড়ায় খালি হাতে আসে, লোকের রুহ নিয়ে বিদায় হয়। বাবা তোমার কি চলে যাওয়ার সময় হয়েছে নাকি? কয়ে, মা গো, মালাকুল মউত রে একটু ভিতরে আসতে দাও। মালাকুল মউত যখন ভিতরে আইসা গেছি, আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল তুমি কেন আসছো বলো? কয়ে, নবী যুগ আল্লাহ পাঠাইছেন আপনার থেকে পারমিশন নিয়ে ঘরে ঢুকতে বলেছে। ওগো নবীজি, এতদিন পর্যন্ত যত পয়গাম্বরের রুহ বাহির করছি, দুনিয়ার মানুষের রুহ বাহির করেছি, কাহারও নিকট থেকে অনুমতি নেই নাই, কিন্তু আল্লাহ আপনার এত সম্মান এত ইজ্জত বাড়াইয়া দিয়েছি, অনুমতি না দিলে রুহুটা বাইর করতে পারবো না, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছি। আমার নবী ডাক দিয়ে কয়, আজরাইল ঠিক আছে, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া চলিয়া যাব, তবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কোটি কোটি উম্মত, আমি তো উম্মতের চিন্তায় পেটটা ভইরা খানাও খাই নাই, উম্মতের চিন্তায় ভালো কইরা ঘুমায়ও নাই, উম্মতের জন্য বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, কিছুই চাই নাই, আমি চাইছি শুধুমাত্র কেবল মাত্র আমার উম্মত, আমার উম্মত। জিব্রাইল আমিন আইসা নে, মুহূর্তের মধ্যে জিব্রাইল আমিন নবীজির সামনে আইসা হাজির হয়ে গেছি। আমার নবীকে ডাক দেখায়, ইয়া রাসূলুল্লাহ, কি জন্য ডাকছেন বলেন? কামার নাকি এখন চলে যাওয়ার সময় হয়েছে, আমার নাকি এখন যেতে হবে, আজরাইল তো আইসা গেছি। কয়, ঠিক আছে চলে যাব, অসুবিধা নাই, তবে তোমার কাছে জানতে চাই, মুহূর্তের মধ্যে আল্লাহর দরবারে চলে যাও, যেই কয়দিন দুনিয়ার জমিনে ছিলাম, এই উম্মতের পাহারা দাঁড়িয়ে আমি নিজেই করেছি, উম্মতকে আমি নিজেই দেইখা দেইখা রেখেছি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের পাহারা দাঁড়ি কে করবে? আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের কে দেইখা রাখবে? আমি না আমার উম্মতগুলোকে আব্বাম্মার চেয়ে বেশি ভালোবাসি। জিব্রাইল আমিন মুহূর্তের মধ্যে পাখাগুলো বাড়ি দিয়ে আল্লাহর দরবারে চলিয়া গেলে, আমার আল্লাহ ডাক দেয় কয়, জিব্রাইল আমার নবীরে গিয়া বল, কেন জানি আমার নবী পেরেশান হয়ে গেছি। আমার নবীকে পেরেশান হইতে না করো, আমার নবী যেন পেরেশানি না করে, আমার নবীরে গিয়া খবর দাও, আমার নবীজি আপনা আমার উম্মা, আমার নবীজি নবীর উম্মতরে যেমন ভালোবাসে, আমি আল্লাহ নবীর উম্মতকে তেমন ভালোবাসি। আর আমার বন্ধুরে বইলা দাও, আমার বন্ধু যেমনি করে উম্মতকে দেইখা রাখছে, পাহারাদারি করছি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত নিজে উম্মতের পাহারাদারি করব।
এজন্যই তো ঘরে গুনাহ করলে বাহিরে যাওয়ার সুযোগ পাই, আবার বাহিরে গিয়া গুনাহ করলে ঘরে আসার সুযোগ পাই। মুহূর্তের মধ্যে আল্লাহ শাস্তি দিয়া আমাদেরকে ধ্বংস করে দেয় না। এজন্য তো আপনার আমার পয়গম্বর বলেছেন, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব দিয়ে ধ্বংস করে দিছে, কিন্তু আমরা গুনাহ করলে কেন ধ্বংস করে না? নবীজি ডাক দেখ, আল্লাহ আমি জানি আমার উম্মত গুনাহ কইরা তওবা করলে তুমি সব গুনাহ মাফ করে দিবা, তবে তোমার কাছে জানতে চাই আমার উম্মতের তওবা মৃত্যুর কতদিন আগ পর্যন্ত তুমি তওবা কবুল করবা? আমার আল্লাহ পাক জানাইয়া দিলেন, বন্ধু আপনার সবগুলো উম্মতরে বলে দেন, এরা যদি মৃত্যুর ভালো করে খেয়াল করে শুনেন, এরা যদি মৃত্যুর এক বছর আগে তওবা করে, আমি আল্লাহ তওবা কবুল করে নিব। আর একটু জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। দরুদি নবী ডাক দেখ, আল্লাহ এক বছর হায়াত তো লম্বা হয়ে যায়, আল্লাহ আর একটু কমায়া দেন, আল্লাহ মৃত্যুর কয়দিন আগে আমার উম্মতের তওবা কবুল করবেন, আর একটু কমায়া দেন। আমাদের পক্ষ নিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কে নবী গো উম্মতকে জানাইয়া দেন, উম্মত যদি মৃত্যুর ছয় মাস আগে তওবা করে সেই তওবা কবুল হয়ে যাবি। কয় না গো মালিক, না আমার উম্মতে কমজোর, যে কোনো মুহূর্তে উম্মত মৃত্যুবরণ করবে, সময়টা আর একটু কমায়া দেন। আমার আল্লাহ ডাক দিয়া কে নবী গো উম্মতকে জানাইয়া দেন, উম্মত যদি মরণের এক মাস আগে তওবা করে সেই তওবা কবুল করে গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ না গো আল্লাহ না, উম্মত কমজোর আর একটু সময় কমায় দেন। আমার আল্লাহ ডাক দেখ হাবিবে কিবরিয়া, দাইন্না রেখার উম্মতকে জানায় দেন, এরা যদি মৃত্যুর 15 দিন আগে তওবা করে, আমি আল্লাহ তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দিব। না মালিক আর একটু কমাইয়া দেন, সুবহানাল্লাহ বড় ঘুরে ঘর। এরা যদি মৃত্যুর এক সপ্তাহ আগে তওবা করে, আমি আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহ সময় আর একটু কমাইয়া দেন, সুবহানাল্লাহ বড় ঘুরে ঘর। উম্মতকে জানাইয়া দেন, এরা যদি মৃত্যুর একদিন আগে তওবা করে, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ আর একটু কমাইয়া দেন। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, উম্মত যদি মরণের 1 ঘন্টা আগে তওবা করে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ, আল্লাহ একটু কমাইয়া দেন। উম্মতের দরুদি নবী কমাইতে কমাইতে আল্লাহ দরবারে হাত বাড়াইতে বাড়াইতে ডাক দেক, আল্লাহ আর একটু কমাইয়া দেন। আমার আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর আপনার উম্মতের মরণটা যদি হুলকুমের কাছাকাছি এসে যায়, এখনো রুহটা বের হয় নাই, মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে, ওই সময় যদি আপনার উম্মত সুযোগ পায় তওবা করে, আমি আল্লাহ ওই মুহূর্তে তওবা কবুল করে সব গুনাহ মাফ করে দিব। এজন্য মুসলমান ভাইরা এখানে বসিয়া যারা 1 ফোঁটা 2 ফোঁটা চোখের পানি ছাড়ছেন, হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহ যেদিন মুখে তালা লাগাইয়া দিবে, হাতগুলো আপনার বিপক্ষে চলে যাবে, চোখ বিপক্ষে চলে যাবে, কান বিপক্ষে চলে যাবে, হাত চলে যাবে, পা চলে যাবে, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমার থেকে পৃথক হইয়া বলবে, আল্লাহ লোকটা জাহান্নামী, এখন হাত পায়ে হান ক্যান কাপ লাগাইয়া জাহান্নামের দিকে রওনা দিবি। দুররাতুন নাসাহিন নামক কিতাবের মধ্যে লিখেন, ওই মুহূর্তে আমার চোখের একটা পশম আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিবি, চোখের একটা পশম কথা বলে বলবে, আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গ বান্দার দিকে আলাদা হয়ে গেছে, আল্লাহ তোমার বান্দা দাইন্না মাহফিলের মধ্যে গিয়া তোমার নবীর কথা শুই না, তোমার কথা শুই না, জাহান্নামের কথা শুই না, একটু পানি সরছিল, আমি চোখের এই চুলটা বেয়ে বেয়ে তোমার ভয়ের পানিটা বের হয়ে গিয়েছিল, আল্লাহ আমি চুল সাক্ষ্য দিলাম তোমার বান্দা তোমার ভয়ে কেঁদেছি, আল্লাহ বলবেন গোটা দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ পৃথক হয়ে গেল, তুই যখন পৃথক হস নাই, তোর সাক্ষী দিয়া বান্দার সব গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিল। এজন্য আল্লাহ পাক আল্লাহ পাকের পয়গম্বর বলেন, যারা আল্লাহর ভয়ে কাঁদে
চোখের পানিগুলো ছেড়ে দেয়, ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। এই জন্য মুসলমান বাবাজি, তারে নারে কইরা কইরা জীবন কাটাইয়া দিলাম, মাওলার ভয়ে নামাজের মধ্যে গিয়া সেজদায় পরে পরে চোখের পানিগুলো ছাড়তে পারো, পাঁচটা বক্ত নামাজের হাজিরা আল্লাহর ঘরে দিয়া নিজের হায়াতের জীবনের জানা অজানা সব কুনার কথা স্মরণ করিয়া যদি আল্লাহর দরবারে কান্না করে তওবা করে যদি নিয়ত করেন, আল্লাহ আমি আর গুনাহ করব না, বাকি জীবনটা তোমার রাস্তায় কাটাইয়া দিব, আল্লাহ পিছনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিবি। এই জন্য মুসলমান আল্লাহ ডাক দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে বান্দা তোমরা কেন আমার সঙ্গে নাফরমানি করো, হে বান্দা তোমরা কেন আমার সঙ্গে নাফরমানি করো। হাসরের কঠিন ময়দানে দুইটা দল হইয়া দাঁড়ায় যাইবা, একটা দল হইব জান্নাতি দল, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, একটা দল হবে জান্নাতি দল আর একটা দল হবে জাহান্নামী দল। আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, একটা দলের আমলনামা ডান হাতে আসবে, ডান হাতে, ডান হাতে, যারা ডান হাতে আমলনামা পাবেন এরা জান্নাতে যাবেন, এরা জান্নাতে যাবেন। ওয়াসহাবুস শিমালি মা আসহাবুস শিমাল, আর একটা দলের আমলনামা ডান বাম হাতে আসবে, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। এজন্য ঠিক করে যান কোন হাতে আমলনামা নেবেন, যার চলন ভালো হবে তার মরণ ভালো হবে, মরণ ভালো হইলে পরকালের সবগুলো গাঁটি সুন্দর হবে, ওই গাঁটিগুলো সুন্দর হলে একটা সময় আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। আর যদি চলন সুন্দর না হয়, আল্লাহর পথে না চলেন, মুসলমান বাম হাতে আমল নামা চলে আসবে, ওই দিন মানুষগুলো আফসোস করবে আর বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনার যৌবন হেলায় খেলায় খোয়াইলাম, তারে না রে কইরা কইরা জীবন কাটাইলাম, আমরা সবাই জান্নাতেরই রাস্তা হারাইলাম। জোরে কর আল্লাহু আকবার। এ আমার মায়ের আগো, আমাদের ডাক্তার মোস্তফা সাহেব বলেছেন, হুজুর পুরুষের চেয়ে মহিলারা বেশি আসছে। আমার মায়েরা কান লাগায় শুনিয়া যাও, এ মা আর কয়েকটা কথা বইলে সবার নিয়ে একটু দোয়া করে যাব। এরা যুবক, আমার বাবা দোয়া না করিয়া যায় না, আমি মুসাফির, মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করি। এ আমার মায়েরা কানটা খাড়া করে দাও, আরে রাবিয়ার মতো বুজুর্গ মহিলা হইয়া তুমি কবরে যাও। ওই রাবিয়া এমন এবাদত গুজার বান্দি ছিল, সারাদিন রোজা রাখে, সারা রাত নামাজে কাটাইয়া দিয়া কবরে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। ওই একজন আল্লাহর বান্দি সারা দিন রোজা রাখে, সারা রাত নামাজে দাঁড়াইয়া থাকে, আর মুসলমান ফজরের আগে আগে নিজের কাপড়ের আঁচলটা আল্লাহর দরবারে বিছাইয়া দিয়া কয়, আল্লাহ দুনিয়ার শান শৌকত চাই না, দুনিয়ার বাড়ি গাড়ি চাই না, আল্লাহ আমার আঁচলটা তোমার মায়া দিয়া মোহাব্বত দিয়া ভরপুর করে দাও। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রাবিয়ার প্রতি আল্লাহ কেমন খুশি হয়ে গেছে, এর মা কান লাগিয়ে শুনিয়া যাও, জি বাংলার পাগল হয়ো না রে মা, স্টার জলসার পাগল হয়ো না, এ মা টেলিভিশনের পাগল হয়ো না, রাবিয়ার মতো আমাদের মুসল্লার পাগল হ, এ মা জামার স্বামীর গলায় টিভি দিয়া ঘরে, মুসলমান টিভি দিয়া ঘরের মধ্যে টেলিভিশন ঢুকাইও না, স্বামীর মনে কষ্ট দিয়া ঘরের মধ্যে গুনার সরঞ্জাম আদি ঢুকাইও না গো মা, রাবিয়ার মতো আমলি হয়ে কবরে যাও। ওই রাবিয়া মরার সঙ্গে সঙ্গে ফেরেশতারা কবরে চলে আসছি, জামানার বড় বুজুর্গ স্বপ্নে রাবিয়ারে দেইখা জিজ্ঞেস করে, রাবিয়া তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেলে, রাবিয়া তোমার মরণ হয়ে গেল, তুমি মরে গেলা, এরে রাবিয়া তোমার সঙ্গে আল্লাহর মোয়ামেলাটা কেমন হয়েছে বলো। রাবিয়া বলেন, আমাকে যখন কবরে নিয়ে শোয়ানো হয়েছি, দুইজন ফেরেশতা আমার কবরের মধ্যে নেমে গিয়েছে, আমার লাশটা কবরে দাফন করে মানুষ চলে গেছে, চল্লিশটা কদম দূরে যাওয়ার পর দুইজন ফেরেশতা কবরে আইসা ডাক দিয়া বলে, ও রাবিয়া আমার রব্বুকা তোমার রব কি, আমার নবীকা তোমার নবী কি, ওমা দীনুকা তোমার ধর্ম কি। দেখেন রাবিয়া কি জবাব দেয়, রাবিয়া ডাক দিয়া বলে, তোমরা কারা, কয় আমরা আল্লাহর ফেরেশতারা। আর একটু জোরে কর, কয় তোমরা আমার কবরে কেন আসছো, কয়
চিরাচরিত নিয়ম, মানুষগুলো দাফন হইলে দাফন করিয়া লোকগুলো 40 কদম গেলে দুইজন ফেরেশতা কবরে আসবে, এটা আল্লাহর নির্দেশ। কবরে কেন আসছো? কয় তোমার রব কি? কয় কোথায় থেকে আসছো? রাবিয়া জিজ্ঞেস করে কোথায় থেকে আসছো? কয় আমরা আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে আসছি তোমার এই প্রশ্নগুলো করার জন্যে। কয় আমি কি জানতে পারিনি আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত মাঝখানের গ্যাপটা কত বছরের রাস্তা? ওই মুহূর্তে ফেরেশতারা কয় 500 বছরের রাস্তা। কয় তোমরা কি এখানে আইসা 500 বছরের রাস্তা অতিক্রম করে তোমরা কি আল্লাহরে ভুলে গেছো নাকি? কয় না না আল্লাহরে ভুলি নাই। কয় তাইলে কি আমি 3.5 হাত কবরের ভিতরে আইসা আমার আল্লাহরে ভুলে গেছি নাকি? আমি কি আল্লাহরে ভুলে গেছি না? একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলি নাই, একটা মুহূর্তের জন্য আল্লাহরে ভুলি না। ওই রাবিয়া নামাজে দাঁড়ায়া যায়, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায় নামাজ আদায় করে। গো মা, এ মা, তুমি তো পর্দা করে চলতে পারলা না, অত অথচ নবীজির মেয়ে হজরতে ফাতেমা যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এরে মুসলমান স্বামীরই ওসিয়ত করে যায়, ও স্বামী আমার দুইটা সন্তান হাসান হোসাইনকে নিয়া আর তুমি ইমাম হইয়া দুইটা সন্তানকে পিছনে রাইখা নামাজটা পড়াইয়া দিয়া খাটিয়াডা কাঁধে বহন করে কবরে নামাইয়া দিও। হযরতে আলী হাউমাও করে কাঁদে আর বলে, বিবি রে খাটটা ধরতে চারজন লোক লাগে রে বিবি, আরেকজন তো লাগবি, আরেকজন আসলে তো আমারে দেখে ফলাইব। আমি ফাতেমারে জিন্দগিতে কেউ তো দেখে নাই, অবশেষে মৃত্যুর পরে আমার লাশটা দেখে ফলাইব। আমার লাশটা তিনজনে খাটিয়াতে বহন করে নিয়ে যাইও, তিনজনে নিয়ে যাবে নিয়ত করে ফলাইছি। হজরতে আলী ঘরের থেকে বাইর হইয়া তাকায়া দেখে হজরতে আবু জর গিফারি দৌড়াইয়া আসতেছি। হজরতে আবু জর গিফারি দৌড়াইয়া হজরতে আলীর ঘরের সামনে দাঁড়াইছে, ডাক দিয়া বলতেছে, নে আবু জর গিফারি তুমি কেমনে এখানে আসলা, কি জন্য আসলা? কয় আমি আসি নাই, আমার নবী স্বপ্নে আমারে বইলা গেছি, ফাতেমা নাকি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, তার খাটিয়াটা ধরার মতন কোনো লোক নাই রে আলী, আমার নবী স্বপ্নে আমারে কয়ে গেছি আমি যেন ফাতেমার খাটটা বহন করে কবর পর্যন্ত নিয়ে যাই। এ আমার মায়ের আগো, ওই ফাতেমা কেমন পড়তে করলো রে মা? তুমি অত মহিলা ফাতেমা যেই কবরে গেছে তুমিও সেই কবরে যাইবা। এ মা, নিজের সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করিও না মা, চুলগুলো বাহির করিয়া তুমি রাস্তায় ঘোরাফেরা করিও না মা, নিজের আল্লাহ যেই সৌন্দর্য দান করেছে রে মা, এই সৌন্দর্য নিজের স্বামীর দেখাইও পর পুরুষরে দেখাইও না মা গো, দুনিয়ার বাহাদুরি কিন্তু বেশি দিনের না। এ মাই বডিটা মানুষকে দেখাইও না, তুমি পর্দা সহকারে চলো, তাহলে কবর তোমার সঙ্গে সুন্দর আচরণ করবি। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দাইন্য এলাকার মানুষের আরে কার জীবন সফল আর কার জীবন বিফল, আসহা বলি আমিন, মা আসহা বলি আমিন। কয় যারা আমল কইরা কইরা আল্লাহকে রাজি আর খুশি কইরা কইরা হাসরের দিন আমল নামার ডান হাতে পাবে, এদের জীবনটা সফল হয়ে যাবি। বান্দারে তোমার মুখের ভিতরে আমি আল্লাহ একটা জিহ্বা দান করলাম, এই জিহ্বার মধ্যে আমি আল্লাহ একটা মেশিন লাগাই দিলাম রে বান্দা, এই মেশিনটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তবে বোঝা যায়। কই মাছের মজা একরকমের, শিং মাছের মজা আরেক রকমের, সাগরের মাছের মজা একরকমের, এর মুসলমান যমুনা নদীর মাছের মজা একরকমের, গরুর গোশতের মজা একরকমের, খাসির গোশতের মজা আরেক রকমের। আল্লাহ কয় বান্দা এত নেয়ামত খাওয়াই আরে বান্দা, 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি নি আমার একবার আল্লাহ কয়া ডাক দে। এরে বান্দা আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ কোনো হায়ওয়ান জানোয়ারকে এত সুন্দর করে বানাই নাই, এ মানুষ তোমার আমি আল্লাহ এত সুন্দর করে বানাইয়া
দুনিয়ার সবচেয়ে দামি নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে খাওয়াইয়া নিয়ামত খাইতে খাইতে বান্দা দাঁতগুলো ক্ষয় করে ফালাইলা এরে বান্দা তুমি জিব্বা নারায় কেন আমার শুকরিয়া আদায় করো না তুমি যখন জিব্বা নারায় শুকরিয়া আদায় করো তোমার সন্তান তোমার আব্বা কয়া ডাক দিলে যেমন কলিজা শীতল হয়ে যায় তোমার সন্তান ঘরে গিয়া তোমার বিবির মা কয়া ডাক দিলে যেমন মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায় তোমরা যখন রাতের ২৪ ঘন্টা দিনে রাত্রে মিলাইয়া যে কোনো সময় আমারে একবার আল্লাহ কয়া ডাক দিলে আমি মাওলার কুদরতি দিল ঠান্ডা হয়ে যায় তাইলে একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার এরে বান্দা কত নিয়ামত আমার আল্লাহ দিলেন ওই মালিক ডাক দিয়া কই মানুষ তোমারে দেখার জন্য আমি আল্লাহ দুইটা চক্ষু দান করলাম কথা বলার জন্য জিহ্বা দিলাম দুইটা ঠোঁট দিলাম আল্লাহ নিয়ামতের কথা কত সুন্দর করে আপনারে আমারে জানাইয়া দিলেন আলাম নাজআল লাহু আইনাই দেখার জন্য আমি দুইটা চোখ দিলাম এরে বান্দা কথা বলার জন্য আমি আল্লাহ তোমারে দুইটা ঠোঁট দিলাম এরে বান্দা জিহ্বা দিলাম রাত্র যত বেশি হয় তত রহমত তোমার নিকটে আমার চল রহমত তোমার কাছাকাছি চলে আসে এজন্য আমরার মুরব্বীর আমাদেরকে জানাইয়া দিলেন অতি গভীর হয় রজনী যখন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম করিও জপন প্রভুর করুণা যদি পাইবার চাও অতি গভীর রাতে তার গুণগান গাও আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বান্দা নীরবের সময় আমারে ডাকো ডাকাত থেকে আসার সময় দুইটায় গাড়ি ছাড়লাম আপনাদের এখানে আসতে আসতে ৯টার ওপরে হয়ে গেল যানজটের কারণে অনেক লম্বা টাইম লাগলো আবার রাতের অন্ধকারে যখন গভীর রজনীতে রওনা হওয়া যায় রাস্তার মধ্যে সিএনজি নাই অটো নাই ওই সময় রাস্তাগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় দেখা যায় যেখানে ৮ ঘন্টা লাগে সেখানে ৩-৪ ঘন্টায় ডাকা গিয়া হাজির হাজিরা দেওয়া যায় হাজির হওয়া যায় মুরব্বীরা কত সুন্দর করে কয় কয় পাঁচ বেলা মুসল্লিরা নামাজ শেষ কইরা করে আল্লাহর দরবারে হাতগুলো বাড়াইয়া দিয়া আর সে আজিমটারে জেম লাগাইয়া রাখে এশার নামাজের পরে বান্দা বান্দি নামাজ শেষ কইরা শুয়া যখন পড়ে আর সে আজিমটা ফাঁকা হয়ে যায় তখন কিছু মোমেন বান্দা বান্দি আছে দুইটা ৪টা সেজদা দিয়া আর সে আজিম ফাঁকা থাকে মুহূর্তে মাওলার আরশে চলিয়া যায় এজন্য আমার মুসলমান বাবা জিরা রে আল্লাহ বলেন কত সুন্দর নিয়ামত খাওয়াইলাম কষ্ট হইতেছে আওয়াজ জোরে দেওয়া লাগবে আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ কত নিয়ামত খাওয়াইলাম তোমার জন্মের পরের থেকে তোমার মুখে দাঁত ছিল না এরে বান্দা তুই জমিনে আসার পর তুই যখন কান্না দিয়েছস মাও বুঝে না আব্বা বুঝে না আশপাশের কেউ বুঝে না কেন কাঁদস বাচ্চাটায় কান্না শুরু করে দিল মা বুঝে না আব্বা বুঝে না ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বাচ্চা তুই কেন কাঁদিস কেউ না জানলো জানেন কি আল্লাহর নামটা এত আজ থেকে জোরে বলেন না জানেন কি বড় করে বলেন না আমাদের মালিক কি ওই বাচ্চা ডাক দিয়ে আল্লাহ মায়ের পেটে ছিলাম মায়ের নাভি থেকে আমার নাভি পর্যন্ত একটা তার ঠিক কইরা দিয়া মা যে খানা খাইতো ওই খানা খাইয়া পেটের মধ্যে আমি আস্তে আস্তে বড় হইছিলাম দুনিয়াতে আসার পর রে মালি ডাক্তার নার্স আমার মায়ের নাভি থেকে আমার নাভিটা মাঝখানে তার কাইটা দিল এখন পেটের মধ্যে ক্ষুধা জায়গা চিনি না মা চিনি না আব্বা চিনি না খানা কোথায় থেকে খাবো
আমার আল্লাহ ডাক দিয়ে এক বাচ্চা তুই কাঁদিস না তোর কান্না বন্ধ করিয়া দে আমি আল্লাহ জানি তোর খানা খাওয়া লাগবে তুই জমিনে আসার আগে আগে রে বান্দা এরে বাচ্চা তুই জমিনে আসার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি যখন তুমি ছোট্ট ছিলাম দাঁত ছিল না মুখে যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে সে আল্লাহ রে ভুইল না রে জীবন জাগার থাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার জীবন চলে যাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি বড় করে বলেন না তিনি কে আওয়াজটা বড় করে বড় বাড়াই দে বলেন না তিনি কে দুইটা হাত উঁচু করে মালিককে দেখায় বলেন না আমাদের মালিককে আমাদের রবকে আমারে খাওয়াই কে আমারে লালন পালন করেন কে গভীর রাত্রি বড় করে ডাক দেন আল্লাহ কবুল করে আমাদের মালিককে এরে মুসলমান নবীর উম্মতের দল ওই আল্লাহ ডাক দে বলেন আল্লাহ রে ডাকতে ডাকতে তোমার জীবন চলে যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার তোমার কেউ রবে না আবার তোমার কেউ রবে না রবে মাওলা পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক জোরে কর আল্লাহু আকবার এমন করে করে মালিককে যখন ডাক দিবেন আমার আল্লাহ বলেন বান্দা তুই ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাওলা জবাব দিয়ে দেই তোমারে আমার আল্লাহ কত মায়া করে বানাইল রে বান্দা এত সুন্দর করে আল্লাহ কোনো মাখলুক বানাই নাই তোমারে আমার আল্লাহ যত সুন্দর করে বানাইল এরে বাবা কলিজা টুকরা যুবক কার জানি মা নাই কার জানি বাবা নাই কবরের মধ্যে ঘুমায় যারা নাই কার আব্বা আমার কবরে জাহান্নামের আগু জানা নাই কার আব্বা আমার কবরে বিষাক্ত সাপগুলো সুবল মেরে আছে জানা নাই কার আব্বা আমার কবরে বিচ্ছুগুলো কামড়াইতেছে জানা নাই কার আব্বা আমার রুহগুলো চতুর্দিকে ঘুরতেছে আর দোয়া চাইতেছে এরে বাবা তুমি মাহফিলটা ত্যাগ করে কেন ঘরে চলিয়া গেলা কেন তুমি দোকানে আড্ডা মারতেছ আজকে কবরস্থানের মাহফিল আমাদের হায়দার সাহেব হুজুর কত সুন্দর ওয়াজ করলেন তারও আগে আরেকজন কত সুন্দর করে বয়ান করে গেলেন এরে নবীর উম্মতের দল কখন জানে তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়ায়া যায় চোখের সামনে কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেল কত মুরব্বী কবরে চলিয়া গেল তোমার আমার সামনে যে কোনো মুহূর্তে মালাকুল মউত দাঁড়ায়া যাবে ওই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ এত নেয়ামত তোমারে দিলাম চাওয়ার আগে আগে তোমারে নেয়ামত দিলাম চাওয়ার আগে আগে তোমারে দুইটা চোখ দিলাম চাওয়ার আগে আগে বান্দা তোমারে জবান দিলাম চাওয়ার আগে আগে দুইটা হাত দিলাম ওই মালিক আল্লাহ ডাক দিয়া বললাম আমি কারিম রব ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম ওই কারিম রব ডেকে ডেকে বলে বান্দা চাওয়ার আগে আগে তোমারে চোখ দিলাম চাওয়ার আগে আগে জবান দিলাম চাওয়ার আগে আগে হাত দিলাম এরে বান্দা তোর মার থেকে আমি আল্লাহ তোমারে এত বেশি ভালোবাসি তোমার আব্বার থেকে আমি আল্লাহ তোমারে এত ভালোবাসি আমি আল্লাহ ২৪টা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না রে বান্দা না জানি কোন সময় তুই মুসিবতে পড়ি আমি আল্লাহ রে আল্লাহ বলিয়া ডাক দিয়া পালাস ওই সময় যদি আমি আল্লাহ ঘুমায় যাই রে বান্দা তোরে কে বাঁচাবে কে রক্ষা করবে এই জন্য আমি আল্লাহ ২৪টা ঘন্টার ভিতরে বান্দা একটা সেকেন্ডও ঘুমাই না এরে বান্দা একটু খেয়াল করিয়া শুনো ওই মালিক থেকে কেন দূরে সরিয়া গেলা ওই আল্লাহ ডাক দিয়া কয় মানুষ
শোক খাইলো আমি আল্লাহ কিছু বলি না, গুস খাইলো কিছু বলি না, এরে বান্দা রমজান মাসে রোজা না রাখলো কিছু বলি না, এরে বান্দা পাঁচ বেলা আজান দিয়া দিয়া হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা বলিয়া মুয়াজ্জিন ডাক দিল, তুই আল্লাহর ঘরের সামনে দিয়া চলিয়া গেলি, এরে বান্দা তোর হাতে শক্তি পায়া শক্তি আমি আল্লাহ দিলাম, এরে বান্দা তোরে সত্তর বছর আশি বছর ডাক দিলাম, মুয়াজ্জিন তোরে বারবার বলে দোকান সারিয়া মসজিদে আয়, বাড়ি সারিয়া মসজিদে আয়, তুমি তিরিং বিরিং করিয়া করিয়া আল্লাহর ঘরের সামনে দিয়া চলিয়া গেলা, যেই দিন হাসরের ময়দান হবে রে মানুষ ওই দিন তোমার হাতের মধ্যে বেড়ে লাগাইয়া তোমার পায়ের মধ্যে ডান্ডা বেড়ে লাগাইয়া যেদিন তোমার জাহান্নামের দিকে টানা হেসরা করে নেওয়া যাওয়া হবে ওই দিন তুই আল্লাহর বলবি আল্লাহ এরে মাওলা আজাব তো সহ্য হয় না, এরে মালিক জাহান্নামের আগুন তো সহ্য হয় না, ওই দিন তোমার মাথার কিনারা সূর্য দাঁড়িয়ে যাবে, নিচের জমিটা তাবা হয়ে যাবে, ওই দিন পাগল পাড়া হয়ে মাওলারে ডাক দিবা, এরে বান্দা ডাকতে ডাকতে তোমার চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, কান্না শুরু হয়ে যাবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হবে, রক্তগুলো শেষ হয়ে যাবে, ওই দিন আমার আল্লাহ বলবেন তোমার ডাক আমি শুনব না, জানোনে কেন শুনব না, তুই তো দুনিয়াতে আমার ডাকে সারা দেশ নাই রে বান্দা, তোর মতন নিমক হারা বান্দা দুনিয়াতে আর কেউ নাই, এই জন্য মাঝে মাঝে দেখা যায় আল্লাহওয়ালা বুজুর্গর নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইছি, যেমন মুসলমান ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম সাহেবের পিছনে গিয়ে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়াইবার দাঁড়াইছে যখন ইমাম সাহেব পড়তেছি অমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই সুরায়াত্রা পড়ার সঙ্গে সঙ্গে ইমামে আজম আবু হানিফা নামাজের থেকে বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেল, এরে মুসলমান নবীর উম্মতের দল জাহান্নামের আয়াত শুনিয়ে এরা পাগল পড়া হয়ে গেছি, তুমি আর আমি আমার চোখের সামনে কত মানুষ কবরের বাসিন্দা হয়ে যাইতেছি, যেই ঘরের মধ্যে আমি ঘুমাই এই ঘরের থেকে আমার মারে কবর নিয়ে নামাইলাম, যেই ঘরে আমি ঘুমাই ওই ঘরের থেকে আমার আব্বারে কবরে নামাইলাম, এরে মুসলমান নবীর উম্মতের দল কখন জানি তোমার আমার সামনে মালাকুল মৌত আসিয়া যায়, ওই মাওলা ডাক দিয়া দিয়া বলেন কত নেয়ামত খাওয়াইলাম, আওয়াজ দিয়ে বলবেন মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, তিনি কে বলেন না জোরে, তিনি কে মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, জোরে করুন আল্লাহু আকবার, ভূমণ্ডল নবমণ্ডল করিয়া সৃজন মানুষ কি দিলেন সবার ওপরে পজিশন, আরে সুখাদ্য যে দিলেন কত করিতে আহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, সাগর পাহাড় ঘুরে মানুষ আনল কত মনি মাটির গর্ব চিরিয়ে বাহির করছে কত খনি আর কত পেয়েছ দান নাহি কসুমার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, আল্লাহু আকবার বলে, বনভূমি শহর করে চালাও কত গাড়ি গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি, আরে দূরকে আজি করলো নিকট এ হ্যালো হ্যালো নিয়ামতরা, আরে দূরকে আজি করলো নিকট কুদরতে মাওলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহার, আল্লাহু আকবার, আল্লাহ ডাক দিয়া কয় মানুষ আমি আল্লাহ কোন ভয়ে কোন বলিয়া আসমান বানাইলাম, কোন ভয়ে কোন বলিয়া জমিন বানাইলাম, কোন ভয়ে কোন দিয়া দুনিয়ার সব কিছু বানাইলাম, আর বান্দা তোমার বেলায় আমি আল্লাহ জানাই দিলাম খলাক তু বিয়া দাইয়া তোমারে বানাইতে গিয়ে আমি আল্লাহ আমার কুদরতি হাত লাগাইয়া তোমারে বানাইছি, ওই মালিক ডাক দিয়া কয় মানুষ তোমার আমি আল্লাহ একটা সুন্দর কপাল দিলাম, এরে বান্দা তুমি তাকায়া দেখো নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, ভালো করে তাকায়া দেখো রে বাবা
নিজের চোখ দিয়া নিজের কপাল দেখা যায় না, কপালের মালিক আল্লাহরও দেখা যায় না। এই জন্য আমার নবী ডাক দিয়া কয় মানুষ, এই কপালটা যেখানে সেখানে ঠেকাইয়া দিও না, মাজারে সেজদা দিও না, বন্ডা পীরের পায়ে সেজদা দিও না। এরে বান্দা তুই যখন মাওলার কুদরতি পায়ে সেজদা দিয়া কয় সুবহানা রব্বিয়াল আলা, আমার নবী ডাক দিয়া কয় তোমার একটা সেজদার দাম কত জাননি? দুনিয়ার মধ্যে হীরামণি মুক্তা স্বর্ণ গহনা টাকা পয়সা ধন দৌলত যা কিছু আছে সব যদি এক পাল্লায় দেওয়া হয়, আর তুমি একজন গরিব রিক্সাওয়ালা অসহায় মানুষের সেজদা যদি আর এক পাল্লায় দেওয়া হয়, আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার সব কিছুর চেয়ে তোমার সেজদাটা আমার আল্লাহর দরবারে ওজনদার হয়ে যা। এই জন্য আমার মুসলমান ভাইরা রে বেশি কষ্ট হইতেছে, বেশি কষ্ট হয় তাইলে একটু খেয়াল করিয়া শোনো বাবা, আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তোমাদেরকে অনর্থক বানাই নাই, তোমাদেরকে আমি আল্লাহ অহেতুক বানাই নাই রে বান্দা, এখন জিজ্ঞেস করি আল্লাহ কি জন্য বানাইছো? এরে মালিক দাইন্যা এলাকার মুরব্বীরে কি জন্য বানাইছো? যুবকরে কি জন্য বানাইছো একটু বলো। ওই আল্লাহ ডাক দিয়া কয় আফা হাসিব তুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউ। এ মানুষ তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাই নাই, তোমাদেরকে ও কারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, হে আল্লাহ কি জন্য বানাইছো বলো। দাইন্যা এলাকার যুবক খেয়াল করিয়া শুনো, এ মুরব্বীরা একটু খেয়াল করিয়া শুনেন, আল্লাহ ডাক দিয়া কয় তোমাদেরকে কি জন্য বানাইছি জানো? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদু। আল্লাহ কি জন্য বানাইছো? আল্লাহ ডাক দিয়ে তোমরা আমার গোলামি করবা, আমার গোলামি করবা, আমার গোলামি করবা। তুমি যদি আমার গোলাম হয়ে যাও আর দুনিয়া খলিকত লাকুম ওয়া আনতুম খলিকতুম লিল আখিরা, তোমাদেরকে বানাইলাম আমার গোলামের জন্য আর দুনিয়ার সব কিছুরে বানাইছি তোমার গোলামের জন্য। আর একটু জোরে কো, তুমি আমার গোলামি করবা, দুনিয়ার সব মাখলুক তোমার গোলামি করবে জন্য তোমারে বানাইছি। এখন যদি আল্লাহর জিজ্ঞেস করি মালিক কতক্ষণ তোমার গোলামি করাল করা লাগবে বলো? শুধু কি ওয়াজ শুনলেই হবে নাকি জুমার নামাজ পড়লেই হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেই হবে? কতক্ষণ আল্লাহ ইবাদত করতে হবে? কতক্ষণ তোমার গোলামি করতে হবে? আল্লাহ ডাইরেক্ট বলিয়া দেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কয় প্রত্যেকটা মানুষকে মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর গোলামি করতে হবে। কতক্ষণ তুমি আল্লাহর গোলামি করবে রে মানুষ? আল্লাহ কয় মৃত্যু আসার আগ পর্যন্ত আমার গোলামি করবা, মৃত্যু আসার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করবা, মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির করবা, মৃত্যু আসার আগ পর্যন্ত বান্দা তোমরা নামাজ আদায় করবা, নিজেও নামাজ পড়বা, পরিবারকেও নামাজ পড়াইবা। ওই ঘরটা কতই না সুন্দর যেই ঘরের মধ্যে বাবাও নামাজি, মাও নামাজি, সন্তানগুলোও নামাজি, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমরা এমন একজন নবী পাইছি আহারে উম্মতের মায়া রসুল ছাড়া রাত্র ঘুমায় নাই। আম্মা জানা এসা ডাক দিয়ে কয় মাঝে মাঝে রাত্রে যখন আমার নবী আমার ঘরে আসি, যখনই আমার ঘুম ভেঙে যায় তাকায়া দেখি আমার নবী আসমানের দিকে তাকায়া আছে, চোখের কোনা দিয়া পানিগুলো পড়ে। আমার নবীকে ডাক দিয়ে কয় নবীজি গো আপনি আমার ঘরে যখনই আসেন গো নবীজি, যত রাত্রে আমার ঘুম ভাঙ্গে তাকায়া দেখি নবী আপনার চোখের কোণার মধ্যে পানি আসমানের দিকে তাকায়া থাকেন। ওগো নবীজি আমি কি আপনাকে কষ্ট দেই নাকি? আমার খেদমতে কি আপনি কোনো কষ্ট পান নাকি নবী? হে আমার মায়ের একটু দিলের কান দিয়ে কতগুলো শুনেন ঘুমা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন মা তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা, স্বামী থাকলে স্বামীর খেদমত করবা,
পর্দা সহকারে জমিনে চলাফেরা করব লজ্জাস্থান হেফাজত করবা এগো মা আম্মা জান আয়েশা দেখে স্বামীর খেদমত শিখিয়া লেও আম্মা জান আয়েশা ডাক দিয়ে আমি একদিন তাকায়া দেখি আল্লাহ নবী সাহাবাই কেরামের সামনে ওয়াজ করতেছেন আমি তাকায়া দেখি ঘরের পর্দাটা সরাইয়া আমার নবীর দিকে তাকাইলাম তাকায়া দেখি আমার নবীর দাড়ি মুবারক গুলো বেয়ে ঝর্ণার মতন পানিগুলো পড়তেছি আমি মুহূর্তের মধ্যে শুকনা জামা কাপড় হাতে নিয়ে ঘরের আড়ালে দাঁড়ায়া রইলাম নবীজি ঘরে আসবে আমি আমার নবীজির হাত মুবারকের মধ্যে নতুন কাপড় আমার নবীর হাতের মধ্যে আমি শুকনা কাপড় উঠাইয়া দিব আমি আমার নবীর খেদমত করব আমি আমার স্বামীর খেদমত করব আল্লাহর বন্ধুর আমি খেদমত করব এ আমার মা আম্মা জান আয়েশা ডাক দিয়া কই নবী যখন ঘরে আসলেন আমি যখন জামাগুলো আগাইয়া দিলাম আমার নবী ডাক দিয়া কয় কি গো আয়েশা কেন আমার হাতে শুকনো জামা কাপড় দিলা কয় নবী গো আমি তাকায়া দেখি আপনি যখন সাহাবাই কেরামের সামনে ওয়াজ করতেছিলেন গো নবীজি আমি তাকায়া দেখি আপনার দাড়ি মুবারকগুলো বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়তেছি আমার নবী ডাক দিয়া কয় আয়েশা রে দুনিয়ার কোনো পানি নয় আমি যখন সাহাবাই কেরামের সামনে বয়ান করতেছিলাম রে বিবি আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের পানি বিবির রহমতের পানিগুলো গড়াইয়া গড়াইয়া জড়িয়া জড়িয়া পড়তে দিল ওই পানিগুলো আমার দাড়ির মধ্যে লাগছে জামাগুলো ভিজিয়া গেছে বিবিরি দুনিয়ার পানি পড়লে জামা ভিজিয়া যায় আর আল্লাহর রহমতের পানি পড়লে বান্দার গুণাগুলো মাফ হয়ে যায় এরে মুসলমান নবীর উম্মতের দল এই যে আরামের ঘুম হারাম করিয়া বাবা মাহফিলটার মধ্যে বসিয়া রইছ এরে মুসলমান লোকসান হয় নাই ক্ষতি হয় নাই এরে বান্দা দিলের কান দিয়া মনের কান দিয়া কথাগুলো শুই না যদি আমি মুসাফিরের সঙ্গে হাতরা লাগাই একটু মুসলমান দোয়া করে যাইতে পারো আর আমার আল্লাহ যদি এক ফোঁটা দুই ফোঁটা রহমতের পানি ছেড়ে দেয় এই মাহফিলটা মাওলার দরবারে কবুল হইয়া যাবি আমার বাউলা গুলাগুলো মাফ করিয়া দিবি উম্মত নবীরে কেমনে ভুলিয়া গেলাম এরে মুসলমান আম্মা জান আয়েশা ডাক দিয়ে কই নবীজি আপনার চোখের কোণার মধ্যে পানি আমি কি আপনার এই কষ্ট দেই নাকি বলেন আমার নবী ডাক দিয়ে আয়েশা রে তোমার কথার দ্বারা আমি কোনো আঘাত পাই নাই তোমার ব্যবহারের দ্বারা আমি কোনো আঘাত পাই নাই তাহলে আমাদের জীবন সফল হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন না আছে না নাই আল্লাহ সবগুলো হাত কবুল করো জোরে বলেন না আমিন আর একটু জোরে বলেন না আমিন আল্লাহ যেন এই মাহফিলটা কবুল আর মঞ্জুর করে বলেন আমিন আমার কথায় কোনো কষ্ট পাইছেন মাফ করে দেন আল্লাহর হস্তে আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন يا ذا القوة المتين يا أرحم الراحمين فلينا ديور مليك فلينا ديور গুণ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক মাফ করে দাও গুণা যত করেছি আমরা ক্ষমা তুমি দাও বান্দা আছে বন্দেগি নাই শেষ করেছি জিন্দিগি বড় কালের বিচার দিনে এ পাপীদের উপায় কি আল্লাহ তাকা দেখুর মালিক পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বীর হাতগুলো বাড়াইছে রে আল্লাহ ইয়া আল্লাহ আমাদের হজরত বসিয়া রইছে এলাকার আলেমোলামারা হাতগুলো বাড়াইছে রে মালি ইয়া আল্লাহ মুরব্বীর হাত বাড়াইছে যুবকেরা হাতগুলো বাড়াইছে রে আল্লাহ পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে
দিকে হাতগুলো বাড়াইছে রে আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে যায় জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানা নাই কোন দোকানের মধ্যে আমাদের জন্য তিনটা কাফনের কাপড় রেডি হয়ে গেছি জানা নাই কোন মা গো জানা নাই কোন মার জন্য কোন বোনের জন্য পাঁচটা কাফনের কাপড় রেডি হয়ে গেছি ইয়াল্লাহ হায়াতের জীবনে দেশ বিদেশে কত মুনাজাত করেছি জানা নাই কোন মুনাজাত তোমার দরবারে কবুল হয়েছে রে আল্লাহ এই দাইন্যা এলাকার মাহফিলে বসিয়া বড় বড় বুজুর্গ ওলামা হযরতদেরকে নিয়ে আমি মুসাফির গুনাহগার হাতগুলো বাড়াইয়া দিয়েছি ইয়া আল্লাহ হাতগুলো কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের মুনাজাতগুলো কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া আল্লাহ যারা হাতগুলো বাড়াইছে জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই রে মালি কে জানে নিজের হাত দিয়া নিজের বাবারে কসলায় কসলায় গোসল দিছি এ যুবক দিলটারে একটু নরম করিয়া দাও এ বাবা দেখো না এক ফোঁটা দুই ফোঁটা চোখের পানি আব্বা আমার জন্য বাইর হয়ে আসেনি হায়াতের জীবনের সবগুলো স্মৃতি চোখের সামনে আইসা আব্বা আমার জন্য হাতগুলো বাড়াইয়া দাও কে জানে নিজের হাত দিয়ে আব্বারে কসলে কসলে গোসল দিছে রে মালিক নিজের বাবারে খাটিয়ার মধ্যে শোয়াইছে আল্লাহ ছোট ছোট ভাই বোনগুলো আব্বার কিনারায় দাঁড়াইয়া বারবার আব্বা আব্বা কো বলিয়া ডাকে আর বলে আব্বা তুমি নতুন কাপড় পইরা কই রওনা দিছু আরে আব্বা তো খাটিয়ার মধ্যে শুইছি মুখের কাপড় সরায় নাও একটা কথা বলে না রে মালিক ওই বাচ্চাগুলো দৌড়াইয়া আমার কাছে গিয়া কই মারি অন্যায় করছি অপরাধ করছি আব্বার কাছে কেন বিচার দিল আব্বা এত রাগ করছে মুখের কাপড়টাও সরাইল ওই মুহূর্তে মা হাও মাও করিয়ে কাঁদিয়ার বলে সন্তানের রে জীবনের মতন বাবার চেহারাটা দেখালো এই চেহারার মানুষটা কোনোদিন ঘরে ফিরবে না কোনোদিন টান দিয়া কোলেও নিবে না কে জানি আব্বা হারাইছো কে জানি মা হারাইছো রে যুব তাকায়া দেখলাম নিজের বাবার চেহারার মধ্যে কোনো মানুষ নাই আরে কার আব্বার কবরে জানি জাহান্নামের আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলতেছি কার মার কবরে জানি জাহান্নামের আগুন পুরা কবর ভরিয়া গেছে রে বলি আজকের এই মাহফিল থেকে একজনকে ওলি বানাইয়া আল্লাহ আমরা সব গুনাগারদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া আল্লাহ আব্বা আমার জীবনের গুনাগুলো মাফ করিয়া দাও বংশাবলীর কবরের আজাবগুলো মাফ করিয়া দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বাড়াইয়া দাও ইয়া আল্লাহ এলাকার গুরুস্থানে যারা শোয়া সবাই রে মাফ করিয়া দাও আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও এই মাহফিলে বৈশাখ কে কি চাইতেছে আমার জানা নাই তুমি তো সব জানো রে মালিক আল্লাহ সবার মনের নেক আশা বাসনাগুলো পূরণ করিয়া দাও ওলামাই কেরাম যারা বয়ান করছে আল্লাহ সবগুলো বয়ানকে নূরওয়ালা বয়ান বানাইয়া দাও পিছনের সবগুলো মাহফিল কবুল করিয়া নাও আজকের মাহফিলটা তুমি মেহরবানি করিয়া কবুল করিয়া নাও আল্লাহ আয়োজকদেরকে তুমি মাফ করিয়া দাও যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে যত সরঞ্জামাদি দিয়ে আল্লাহ সহযোগিতা করছি আল্লাহ সকলের এই দানগুলো তুমি কবুলের মঞ্জুর করিয়া নাও ইয়া আল্লাহ আমাদের সবাইকে দুশ্মনের হাত থেকে হেফাজত করিও ইয়া আল্লাহ আসমানে জিসমানে জমিনে হাওয়াই বলার থেকে আমাদের সবাই রে হেফাজত করি
করিও মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মত বানায়া দিও যুবকদেরকে হযরত খালিদ বিন ওলিদের মত বানায়া দিও আল্লাহ আমার মায়েরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইছে আল্লাহ গো আমার মাদেরকে তুমি কবুল করে নাও আমার বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও সবার নামাজি বানায়া দাও যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দাও যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও ইয়াল্লাহ একবার দোয়া চাইছে আল্লাহ রব্বি করিম যে জন্য দোয়া চাইছে আল্লাহ রব্বি করিম এই দোয়ার দরখাস্ত করছে আল্লাহ তুমি তার হকে দোয়া কবুল আর মঞ্জুর করিয়া নিও মহাব্বতে ওয়া শুনল যারা এই মাহফিলে আসিয়া আল্লাহ।